فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على ملا نبي بعد ما بعد সমস্ত তারি প্রশংসা হ্যাম গুণগান ওই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি কোরআন করিম নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি যিনি কোরআন করিম তেলাওয়াত করেছেন পড়েছেন এবং উম্মাদকে তা পড়ার ফজরত বর্ণনা করে দিয়েছেন সময় তো ভাই ও বোন আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআনকারিম পড়ার ফজিলত কোরআনকারিম তেলাবাত করলে কি নেকি পাওয়া যায় কি লাভ হয় কি উপকার হয় তা সম্পর্কে আপনারা আজকে ইনশাল্লাহ জানবেন হাদিস পেশ করার আগে আপনাদেরকে একটি কথা বলবো যে মহান আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন এবং প্রতিদিন চব্বিশটি ঘন্টা সময় দিয়েছেন এই চব্বিশটি ঘন্টার মধ্যে যদি আমরা কিছু সময় বের করে কোনো তেলাওয়াত করি পড়ি তাহলে আমরা অনেক অনেক নেকি কিন্তু আমাদের অনেক মুসলিম ভাই বোন রয়েছেন যারা কোনো কারিম পড়তে জানেন না পড়ার চেষ্টাও করেন না আর অনেকে রয়েছেন যারা পড়তে পারেন বটে কিন্তু দৈনিক কোনলাবত পড়েন না মাঝে মাঝে পড়লেন মাঝে আর পড়লেন না আসুন আপনাকে আমি একটি হাদিস পেশ করি যে হাদিস থেকে আপনি জানতে পারবেন কি রয়েছে হাজার নয়শো দশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লা বিনিয়াহ তিনি বলেন রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মনকার ফমেন কেতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কেতাবের অর্থাৎ কোরআন করিমের একটি অক্ষর পড়বে ফলাহু বেহি হাসানাহ এতে সে একটি নেকি পাবে বল হাসানা তো ব্যাস রেম তালেহা এবং এই হাসানা এই নেকি একটি নেকি সম পরিমাণ দশটি নেকি অর্থাৎ যে ব্যক্তি কোরআন করিমের একটি অক্ষর পড়বে যে ব্যক্তি দশ নেকি পাবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন লাকুল আলিফ لام মিম হার আমি এই কথা বলবো না জালিফ আলিফ মিম একটি অক্ষর হলকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ বরং এটা বলবো জাল একটি অক্ষর লম একটি অক্ষর মিম একটি অক্ষর অর্থাৎ যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে সে ব্যক্তি ত্রিশ নেকি পেয়ে যাবে বলুন সুহান তাহলে চিন্তা করুন ভাই বোন আমার আপনারা যারা এখানে যেখানে সেখানে আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আছেন সময় বের করুন সময় বের করে আপনি করোনা টাইম করুন আর যারা পড়তে পারেন না তাদের উচিত হবে তারা অতি তাড়াতাড়ি কোনো আলিমের কাছে গিয়ে করোনা টাইম তেলাবত করুন শিখুন পড়ুন আল্লাহ যেন আমাদের সবাইকে قرآن كريم قرآن توفيقًا قرآن اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته